এই মাত্র পাওয়া খবর, এই মাত্র সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বিজেপি বর্ষীয়ান নেতা তথাগত রায়। হঠাৎ টুইটে তোলপাড় রাজনীতি মহলে, কিন্তু হঠাৎ কি এমন হয়েছিল তার জানেন কি? কেনই বা তিনি এমন গুরুতর অসুস্থ হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বিজেপির রাজনীতিতে অনেক বড় ধস, কেননা ইতিমধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। ইতিমধ্যে তার অবস্থা ডাক্তারেরা জানিয়েছেন খুবই খারাপ, তাই তো তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ডাক্তারেরা, তাই তো সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তথাগত রায়। এখন সক্রিয় রাজনীতিতে নেই তথাগত রায়, তবে রাজনীতি নিয়ে তার সমালোচনা বেশি জনপ্রিয়, সেটা নিজের দল বিজেপির বিরুদ্ধে হোক বা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার সমালোচনা টুইটারে পড়েন অনেকে, এমনকি তা নিয়ে সংবাদ মাধ্যম খবরও করে। তাই তথাগত রায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন অনেকে। হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়, আর তারপরেই গোটা রাজ্যে জোর আলোড়ন পড়ে গিয়েছে। প্রাক্তন বড়লাটের হঠাৎ কি হলো? রবিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিং হোমে তিনি এখন চিকিৎসাধীন। রাজ্য রাজনীতির নেতা নেত্রীরা আজ সোমবার তাকে দেখতে যাবেন বলেই জানা গিয়েছে। গতকাল রবিবার রাতে তিনি নিজের বাড়িতেই পড়ে যান। তার জেরে তথাগত রায়ের শির দ্বারাই চিড় ধরেছে বলে খবর। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির নেতা তথাগত রায়ের এই ঘটনা প্রকাশ্য আসতেই জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন নেতা নেত্রীরা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে এই ঘটনার কথা একটি টুইট করে তথাগত রায় নিজেই জানিয়েছেন, তাতে আরও চমকে গিয়েছেন সকলেই। তো বন্ধুরা, তবে কি আর বাঁচবে না বিজেপি নেতা তথাগত রায়? এবং আপনাদের কি মনে হয়, উন্নত চিকিৎসার জন্য কি তথাগত রায়কে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।